অবশেষে খুলে দেয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আগামী পহেলা মার্চ থেকে সশরীরে বিদ্যালয়ে ক্লাস করতে পারবেন খুদে শিক্ষার্থীরা। সকালে এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে রোববার। শিক্ষাঙ্গনে আবার ফিরছে সেই চিরচেনা রূপ। প্রতিটি বিদ্যালয় কানায় কানায় পূর্ণ হবে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে। করোনা পরিস্থিতির কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনা পরিস্থিতির আবার অবনতি হলে চার মাসের মাথায় চলতি বছরের ২১ জানুয়ারি আবার বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে দুই সপ্তাহ পর সিদ্ধান্ত জানানোর কথা বললেও একদিন পরেই শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান আগামী পহেলা মার্চ থেকে খুলে দেবো ইনশাল্লাহ। আমাদের রুটিন আগের মতো করে আমরা প্রথম থেকে শুরু করব, তারপরে পরিবেশ স্বাভাবিক হবে, আমরা স্বাভাবিক করব। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা আর সশরীরে ক্লাসে যাবার আনন্দে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। স্কুলে গেলে আমার ভালো লাগে, স্কুলে অনেক রকমের পড়াশোনা হয়। স্কুলে গেলে ভালো হয়, খেলাধুলা করতে পারি বন্ধুদের সাথে। হলে ১ তারিখ থেকে স্কুল খুলবে, পড়াশোনা করতে মজা লাগে। অনেক দিন পর আমাদের এই স্কুল খোলাতে আমরা বন্ধুদের সাথে দেখা শোনা করতে পারবো। আমাদের সন্তানদেরকে আবার শিক্ষাঙ্গনে তারা ফিরে যাবে এবং পড়াশোনায় মন দেবে। আমরা অভিভাবক হিসাবে এটা তো অত্যন্ত আনন্দিত। বাচ্চারা অনেক পিছিয়ে আছে, খুলে দেওয়ার জন্য বাচ্চারা যেন পড়া আগ্রহ হয় এই জন্য খুলে দিয়েছে দেখে সরকারকে অনেক অনেক ধন্যবাদ। পয়লা মার্চ থেকে প্রাথমিক স্কুলগুলি যে খুলে দেওয়া হচ্ছে, একজন অভিভাবক হিসাবে বিষয়টিকে আমি স্বাগত জানাই। এরই মধ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনা বিধি মেনে বিদ্যালয়ে ক্লাস শুরু সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। করোনাকালে যে আমাদের যে মানে ক্ষতি হয়ে গেছে আর কি, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই আমার পাঠদানের বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেণীকক্ষে পাঠদান। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জ্বালানি তেল গণপরিবহনের ভাড়ার পর এবার বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, পানির দামও। এতে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন নিত্যপণ্যের লাগামহীন দামে এমনিতেই দেয়ালে পিঠ ঠেকার অবস্থা, নতুন করে কোনো দাম বৃদ্ধি আর সহ্য করার উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন সেবা খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতার দায় চাপানো হচ্ছে জনগণের উপর। ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা মুক্তা বেগম দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস, তাই প্রতি মাসে বিল দেওয়ার পরও বাড়তি খরচ যোগাতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে, যার দাম আবার গত ৬ মাসে বেড়েছে প্রায় ৪০%। অন্যদিকে আবাসিকে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব তিতাসের। মুক্তা বেগমের প্রশ্ন, এই ব্যয় এখন মিটবে কিভাবে? রোজগার করার তো একজনের, একজনের টাকা দিয়ে এভাবে কিভাবে আমরা চলবো? ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল সালামের উপার্জনে বড় ধাক্কা দিয়েছে কোভিড মহামারী। এর মধ্যে এখন পাল্লাপাল্লি করে নিত্য পণ্য আর সেবা পণ্যের দাম বাড়ায় সংসার চালানোই দায়ী। আমাদের জীবন মান এমনিতেই নিম্নের দিকে যাচ্ছে, এরপরে কি হবে এটা আমরা নিজেরও জানি না। হিসেবের খাতায় কাটছাট করতে গিয়ে অনেক মৌলিক চাহিদাও ছেড়ে দিতে হচ্ছে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী ওহিদুল্লাহ খানকে। আগে যেটা ১ কেজি আনতাম সেটা এখন মনে করুন যে ৭০০ গ্রাম আনি, ৬০০ গ্রাম আনি, বাধ্য হয়ে আমাদের কাটছাট করতে হয়। নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার আরেক দফা বাড়ছে সব সেবা পণ্যের দাম। এরই মধ্যে প্রস্তাব করা হয়েছে গ্যাসে ১১৭%, বিদ্যুতে ৬৯% ও পানিতে ২০% দাম বাড়ানোর। অথচ ২০১৯ সালেও গ্যাসে ৩৩% আর কোভিড মহামারীর ঠিক আগ মুহূর্তে বিদ্যুতে ৫% বাড়তি দামের বোঝা চাপে গ্রাহকের উপর। আরেক ধাপ এগিয়ে থাকা ওয়াসা কোভিড অতিমারীর বছরেও বাড়িয়েছে পানির দাম। করোনা মহামারীর ধাক্কায় এমনিতেই কমেছে সাধারণ মানুষের উপার্জন, তার উপর সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়াসহ সব খাতে। এমন অবস্থায় আবারও যদি গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয় তাহলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা সাধারণ মানুষের। গ্যাস বিদ্যুৎ দাম বাড়লে সমস্ত কিছুর দাম আবার বেড়ে যাবে। আমাকে কামের টাকা তো বাড়েনি, সামনের দিকে দিন খুব খারাপ আসতেছে, কেউ দেখেও না, এদিকে দেখার কোনো লোক নাই। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে সেবা খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষতার দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। কোনো অবশ্যম্ভাবী বা যুক্তি ছিল না, কারণ এসব ব্যয় বৃদ্ধিকেই নিয়ন্ত্রণ করা যেতে পারত। এই খাতে যে অদক্ষতা এবং দুর্নীতি রয়ে গেছে
সেগুলো যদি প্রতিরোধ করা যেত, মূল্যবৃদ্ধিও এত ব্যাপক হতো না। দাম বাড়ানোর প্রক্রিয়া কতটা আইনসিদ্ধ সে বিষয়ে প্রশ্ন ক্যাবের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোজার দেড় মাস বাকি থাকলেও শুরু হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজার নিয়ে কারসাজি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাতে কেজিতে 2-8 টাকা বেড়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। সখাত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোজায় ভোগ্যপণ্য হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ছোলা। চাহিদার কারণে দামও ইচ্ছেমতো বাড়ানো হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 টাকা। মসুর কিংবা খেসারি ডালের মূল্য বাড়ছে সমান তালে। চাহিদার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ একটু কম, যার কারণে দামটা বাড়ছে। মিডিয়াম ছোলা যেগুলো গত সপ্তাহে আপনার 62 টাকা ছিল, এখন বর্তমানে এগুলো 63-64 টাকা, আর যেগুলো ভালো মানে যেগুলো 65 টাকা ছিল, এগুলো 67-80 টাকা। হঠাৎ করে কেজিতে 6 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি 42 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকায়। অজুহাত, বাজারে ভারতীয় পেঁয়াজের সংকট। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। ইন্ডিয়ান বাজারটা বাড়ছে, সেই জন্য দেশীয় বাজার বাড়ছে। গত 1.5 বছর ধরে বাড়ছে ভোজ্য তেলের দাম। 4,000 টাকার প্রতি মণ তেল 6,000 টাকা ছাড়িয়ে যায়। তবে পাইকারি পর্যায়ে মণ প্রতি 100 টাকা কমিয়ে ক্রেতাদের স্বস্তির আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কম, বুকিং একটু কমাচ্ছে, সেই জন্য আমরা কি বাজার কি কমা দিচ্ছি। সোয়াবিন আগে বিক্রি করেছিলাম 180 টাকা, এখন বিক্রি করছি আমরা 165 টাকা। সুপার ফার্মের বিক্রি করেছিলাম 150 টাকা, এখন বিক্রি করছি 147 টাকা। এদিকে বিক্রি কমে যাওয়ায় চিনির দামও কমতে শুরু করেছে। ওয়ার্ল্ডের অন্যান্য দেশে ব্রাজিলও এখন চিনির পরিবেশ উৎপাদন আগের থেকে ভালো গত বছরের তুলনায়। এখন ইন্ডিয়াতে সারপ্লাস চিনি আছে, আপনারা যে কোনো মুহূর্তে আমাদের চিনি নিয়ে টেনশন হওয়ার কিছু না। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি ডেলিভারি অর্ডার বেচা কেনা হয়। ভোগ্যপণ্যের চাহিদা বাড়লে শুরু হয়ে যায় দাম নিয়ে কারসাজি। আর এক্ষেত্রে কারসাজি ঠেকাতে গেলে টিসিবিকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প দেখছেন না বাজার বিশ্লেষকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে বিশ্ববাজারের দোহাই দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেল, ডাল, চিনির দাম বাড়ার পাশাপাশি সমুদ্রপথেও জাহাজের ভাড়া আগের চেয়ে বেশি। এর প্রভাবেই অভ্যন্তরীণ বাজারে বেড়েছে পণ্যের দাম। দুপুরে রংপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। 90% তেল আসে বাইরে থেকে, আমাদের নিজেদের তেল মাত্র 10%, যেমন সরষের তেল এবং এই তেলের দামটা ওঠা নামা করে আন্তর্জাতিক বাজারে কী দাম হয়। 18-18 টাকা যদি একজন গ্রোয়ার কুষ্টিয়া ফরিদপুর ওই অঞ্চল থেকে পায় তাহলে আকাশের ফাইনে এটা কি 40-40 টাকা, যেটা আমি মনে করি রিজনেবল। এখন সেরকমই দাম আছে। তেল, ডাল, চিনি এগুলো আন্তর্জাতিকের দাম বাড়ার কারণে এই অবস্থাটা হচ্ছে। ইসি গঠনে সার্চ কমিটি নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্চ কমিটির কেউ নিরপেক্ষ নয় মন্তব্য করে নির্বাচনকালীন সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না বলে আবারও জানান। এদিকে দলটির বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করতে গত 22 জানুয়ারি 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। সিইসি ও নির্বাচন কমিশনার নির্বাচিত করতে ইতোমধ্যে সার্চ কমিটিতে 322 জনের নাম সুপারিশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী সংগঠন। তবে এই প্রক্রিয়ায় অংশ নেয়নি বিএনপি। শুক্রবার গুলশান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, সার্চ কমিটি সরকারের একটি ফাঁদ। খুব কথা বলতে শুরু করেছে কয়েকদিন আগে আপনার যে সার্চ কমিটিতে নাম দেয়নি কেন, এটা তো আপনার মানে ফার্স শুধু না, এটা একটা আপনার জনগণের সঙ্গে চরম প্রতারণা। তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজন দিয়ে তারা তৈরি করে এই ইলেকশন কমিশন, তাই দিয়ে তারা নির্বাচন করে ওইটাকে বলে যে আমরা তো জিতে গেছি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অংশ নেবে না বিএনপি। এই সরকারের অধীনে
কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং দাবি উঠেছে নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার। এটা তত্ত্বাবধায়ক হোক যে নামই হোক এই দেশে প্রতিষ্ঠিত হতে হবে যদি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হয়। এদিকে চট্টগ্রামে সার্কিট হাউসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ক্ষমতায় যেতে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করছে। ওনারা স্বপ্ন দেখেন ষড়যন্ত্রের, ওনারা স্বপ্ন দেখেন কোনো এক জায়গা থেকে একটা চিঠি আনলে ওনারা পুলকিত হন। ডিসবি সাহেবরা যে ঘণ্টা বাজাচ্ছেন সেই ঘণ্টা ওনারা বাজাতে থাকুন, জনগণ আমাদের সাথে আছে। তারা যে ধোঁয়া তুলছেন নির্বাচনকালীন সবাইকে নিয়ে একটি সরকার গঠন করার, সেটি সংবিধান অনুযায়ী সেটা কোনো সুযোগ নাই। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নতুন ইসি নির্বাচন পরিচালনা করবে বলেও সাফ জানান তথ্যমন্ত্রী। নির্বাচন কমিশনার মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মার্চেই শেষ হবে কার্পেটিং, আর এ মাসেই শেষ হবে মুভমেন্ট জয়েন্টের কাজ। মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় 97%। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। জুন মাস যতই এগিয়ে আসছে কাজের গতি বাড়ছে, আর মানুষের অপেক্ষার পালাও কমে আসছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু এখন বাস্তবের দোরগোড়ায়। যান চলাচলের জন্য দিন রাত 3 শিফটে 24 ঘন্টায় কর্মযজ্ঞের ব্যস্ততা, সমান তালে চলছে সেতুর কার্পেটিং ও মুভমেন্ট জয়েন্টের কাজ। কর্তৃপক্ষের আশা মার্চে সম্পন্ন হবে কার্পেটিং। কাজের এই অগ্রগতিতে খুশি পদ্মাপাড়ের মানুষ। তবে ব্রিজ হওয়াতে আমাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। এটা উদ্বোধন হইলে আমাদের দেশ ডেভেলপ হবে, দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে। পুরো সেতু জুড়েই চলছে ঘষা মাজা সহ নানা রকম অলংকারিক কাজ। নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে পরিকল্পিতভাবে সব কাজ এগুচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। পর্যায়ক্রমে তো সবই শেষ হইতে হবে, সেভাবেই আমরা যাচ্ছি। একটা একটা আইটেম সেটা শেষ হইয়া আমরা শেষের দিকে যাচ্ছি। আমরা এখন আশাবাদী যে আমাদের যেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করার ব্যাপারে, মূল সেতুর অগ্রগতি এখন 96%-এর বেশি। দেশের দীর্ঘতম এই সেতুতে কাজ করছেন 2000 বিদেশি সহ মোট 5000 কর্মী। বিশ্বব্যাংক সরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 12 ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর কাজ। আশা করা হচ্ছে আগামী 23 জুন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়ে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। স্থানীয়ভাবে আয়োজিত টুর্নামেন্টের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বেরিয়ে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী মাঠে ডায়মন্ড মেলামাইন ওয়া টি-20 টুর্নামেন্টের আয়োজন করে ক্রীড়া উন্নয়ন পরিষদ কেরানীগঞ্জ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম সহ অনেকেই। নারী বিশ্বকাপ ক্রিকেটের খবর, নিউজিল্যান্ডের নেলসনে অনুশীলন সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেলে ওয়ার্ম আপ করেছেন জাহানারা জেতিরা। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে, তাদের প্রতিপক্ষ থাকছেন নিউজিল্যান্ডের স্থানীয় দল। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে দুবার বাছাই পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী 4 মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।